ব্যাপারটা বুঝতেই পারবে না। এই মানিকজোর, থাম থাম, তোর হাতে ওটা কি রে ফোনটা? এটা আমার বেহালা, বাজনা প্র্যাকটিসের জন্য। দাঁড়া, আমি এক সেকেন্ডের জন্য তোদের বেহালাটা একটু দেখতে চাই। দারুণ যন্ত্র, তাই না কেলটুদা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যা তোরা। যদিও ওতে বেহালাই রয়েছে, তবুও কেমন যেন সন্দেহ হচ্ছে। কেলটুদাকে কেমন বোকা বানিয়েছি বলতো। সত্যি ওর মুখটা যা হয়েছিল না। এইবার এটার মধ্যে ঝটপট খাবার পুড়ে ফেলি। ও ধরতেই পারেনি যে এটা আমাদের খাবার রাখবার বাক্স। আচ্ছা, আমি ঠিকই জানতাম যে তোদের মাথায় এরকম কোন একটা মতলব আছে। দাঁড়া দেখাচ্ছি মজা। নে ঝটপট এটাকে লুকিয়ে ফেল। একি, বেহালাটা গেল কোথায়? এমা তুমি দেখনি, ওটা এক্ষুনি একটা ডানা গজালো আর উড়তে উড়তে জানলা দিয়ে চলে গেল। বটে, আমার সঙ্গে মস্করা করছিস? আচ্ছা ওটাকে খুঁজে পাই, তারপরেতে দেখাচ্ছি মজা। এই 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 যে মিস্ত্রি, এই কর্মশিক্ষার ঘরে বসে তুমি আমার বেহালাটা পালিশ করে দাও দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। কিন্তু খুব সাবধান, এটা অত্যন্ত মূল্যবান। সে আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, এটাই হলো গিয়ে বলে গিয়ে আমার পেশা, এর মূল্য আমি খুব জানি। ব্যাটারা বেহালাটাকে লোকালো কোথায় 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 কোথায়? কুল কুল বেবি, ঠান্ডা মাথায় এসো চোখ। ওই লোকটার হাত দিয়ে পাচার করছি। যাই, এই দোকান থেকে এই বেউলোটার জন্য একটা স্পেশাল পালিশ কিনে আনি। চমৎকার, ও ওটাকে ওখানে রেখে যাচ্ছে। এ কি রে বাবা, এ তো খোলে না দেখছি। পেছনটা খোলার নির্ঘাত কোনো গোপন পদ্ধতি আছে। ঠিক হ্যায়, দরজাতে ঘা মেরে এটাকে ভেঙে ফেলি। কি হে মিস্ত্রি, আরে কাজ কত দূর এগোলো। মরেছে আমার মূল্যবান বেহালা। আমারই মুখে ভাঙলি এটা আপনার? পালাচ্ছিস কোথায় হতভাগা, পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? এই দেখ এই দেখ, ব্যাপারটা কিরকম হলো ফোনটে? স্যার হঠাৎ কেলটুদার উপর এত ক্ষেপে গেলেন কে জানে। তবে যাই হোক, দৃশ্যটা দেখতে কিন্তু দারুণ লাগছে, কি বলিস? উফ,